শুভ সন্ধ্যা। ইসমা জেরিন চৈতি আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন দুনিয়ার সবশেষ আপডেট নিয়ে আমাদের প্রতিদিনের সরাসরি আয়োজন লাক্সবিস টুডেতে। ভালো আছেন তো সবাই? চলুন তবে জেনে নেই আপনার প্রিয় তারকারা কোথায় কে কি করছেন। পাইরেসির গুঞ্জনে সাকিব শুভশ্রীর নবাব, নতুন পাঁচটি ছবিতে ওমর সানি ও মৌসুমী আসছেন একসাথে। শক মেয়ে সারার প্রশংসায় মা কারিনা, আজ বলিউড ডিভা ক্যাটরিনা কাইফের জন্মদিন। কালাকান্ডি নিয়ে থাকবে একটি প্রতিবেদন, দেখার আমন্ত্রণ রইল। তবে শুরুতে প্রতিদিনের মতো টুনাইট আপডেটস আজও থাকছে আপনাদের জন্য। তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমীর দুই যুগের ক্যারিয়ারে এমনটা হয়নি, এবার যেটা হতে যাচ্ছে। চমকপ্রদ খবরটি হচ্ছে একসঙ্গে পাঁচ সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন এই তারকা দম্পতি। পাঁচটি সিনেমার মধ্যে তিনটি সিনেমার নাম চূড়ান্ত হয়েছে। নামগুলো হচ্ছে মামলা হামলা ঝামেলা, কেউ কথা রাখে না, আমি নেতা হব। বাকি দুটি সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। ঢাকাই সিনেমার ক্যান্সার বলা হয় পাইরেসিকে। একটা সময় সিনেমা হলে যেতে না যেতেই সেটি পাইরেট হয়ে ছড়িয়ে পড়তো সিডির দোকানে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতেন সিনেমার প্রযোজকরা। দিনে দিনে সিডি ব্যবসার বিলুপ্তি ঘটলে পাইরেসির অভয়ারণ্য হয়ে উঠল মোবাইল। মাত্র কয়েকদিন আগেই পাইরেসি হয়েছে সাকিব অপু অভিনীত চলচ্চিত্র রাজনীতি। এবার সাকিব খান শুভশ্রী অভিনীত যৌথ প্রযোজনার চলচ্চিত্র নবাব পাইরেসির কবলে পড়ল বলে শোনা যাচ্ছে। সম্প্রতি মেয়ে সারা আলী খানের বলিউড ডেবিউ নিয়ে বেশ আপত্তি শোনা গিয়েছিল বাবা সাইফ আলী খানের, কিন্তু কারিনা পরিষ্কার প্রশংসা করলেন সারার অভিনয় নিয়ে। সারাকে যে তিনি পরামর্শও দেন তা তার কথাতেই বোঝা গেল। অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথ দিয়ে বলিউডে ডেবিউ হবে সারার। এ সিনেমাতে সাইফ কন্যাকে দেখা যাবে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে। কারিনা ভারতীয় মিডিয়ায় বলেন, সারা ট্যালেন্টেড, এটা তো ওর জিনেই রয়েছে, ও দেখতেও গর্জিয়াস। আমি বিশ্বাস করি সৌন্দর্য ও ট্যালেন্ট দিয়ে ও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে।